নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল বুধবার আমি প্রতিদিন আলোচনা করি এবং প্রতিদিন আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা আমি করি এবং প্রতিদিন আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি কিছুটা সময় আপনাদের কাছে চেয়ে নিই। এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। আগামীকাল পাঁচ রাশির মহাপ্রাপ্তির কথা আমি বলছি। এই মহাপ্রাপ্তি আপনার সাথে ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। কারণ এখানে যে আমি আলোচনাটি করছি এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল রাশিফল। সেখানে যদি আপনার ভাগ্য যদি ক্লিক করে যায় আপনার রাশির নাম থাকতে পারে। সর্বোপরি আপনার সময় যদি ক্লিক করে আগামীকাল আপনি লাখপতি কোটিপতি হতেও কিন্তু পারেন। কিন্তু সময়টা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আমি প্রতিদিন আপনাদেরকে বলি যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু কোনো না কোনো রাশির প্রতিদিন কিন্তু তৈরি কিন্তু হয়। তার মধ্যে কিছু কিছু রাশির নাম থাকে, কিন্তু আপনার সঙ্গে যে এমনটি ঘটবে তা কখনোই নয়, আবার ঘটতেও কিন্তু পারে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে, রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই মহাপ্রাপ্তির যোগ আছে কি না। দেখুন, এই মহাপ্রাপ্তির কথাটা আমি যখনই বলি বারবার বলি যে রাহু গ্রহকে স্ট্রং করা দরকার। এই জন্য রাহু রক্ষা কবচ বিশেষভাবে লাভজনক কিন্তু ফল দেয়। কারণ রাহু হচ্ছে কলিযুগে এই হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা মহাপ্রাপ্তি, যে প্রাপ্তির কথাই বলুন না কারণ এই রাহুই কিন্তু এই হঠাৎ প্রাপ্তি বা মহাপ্রাপ্তি ঘটিয়ে কিন্তু থাকে। এই জন্য আমি বারবার বলছি যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বারবার বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনার এই প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগে রাজা, আকস্মিক প্রাপ্তির মালিক, এবং বুধ শুক্র শনি আপনার জন্মছকে মোট চারটি গ্রহ। আমি প্রতিদিনই বলি আপনারা আপনাদের জন্মছকে এই চারটি গ্রহ কেমন আছে দেখুন। অনেকেরই ক্ষেত্রে কিন্তু জন্মছক নেই, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা হস্তরেখাটা দেখুন, যে হস্তরেখাতে আপনার হাতে কি সেই মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির চিহ্ন কি রয়েছে। যদি থাকে তাহলে আপনার কিন্তু এই প্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে। তবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিতে পারে যে আপনার প্রাপ্তি কখন রয়েছে, আপনার প্রাপ্তি কোন বছর রয়েছে। একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সেই জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু বলে দিতে পারবে। কিন্তু আপনার জন্মছকে যে জায়গাগুলোকে শুভ করা দরকার, কারণ আপনি ভিডিও শুনছেন, আপনারা হয়তো শোনার পর আপনার নাম থাকছে, রাশিভিত্তিক শুভ সময় থাকছে, টিকিট কেটে ফেলছেন, ভুল করছেন। আমি বলবো এই জায়গা থেকে বেরিয়ে আসুন। কারণ আপনি আগে জেনে নিন আপনার প্রাপ্তির সময়টা কখন রয়েছে। একটা কথা বলি, কিছু কিছু সময় কিন্তু মানুষের বড় কথা বলে, কিন্তু হঠাৎ আপনার সময় ভালো আসতেও পারে, আবার আপনার সময় খারাপ আসতেও পারে। কেউ কেউ বলে না যে আমার এই পাঁচ বছর বা তিন বছর খুব ভালো গেছিলো, তেমনি আপনার ক্ষেত্রে কোন সময়টা ভালো, আপনার ক্ষেত্রে কখন মহাপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে,
অনেকে অ্যাচিভমেন্ট করতে পারে, অনেকে পারে না। আমি বারবার বলি, ভগবান প্রত্যেক মানুষকে কিন্তু সুযোগ কিন্তু দেয়। এমন কোনো মানুষ নেই যে যার গোল্ডেন টাইম আসেনি। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইম এসছে, কেউ বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারেনি। এই জন্য আমি বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশন, এই ফর্মুলাটির মাধ্যমে আপনার ভাগ্যভাবকে জাগৃত করা দরকার। এই ভাগ্যভাবকে জাগিয়ে আপনার রাহুকে স্ট্রং করে এবং সঠিক সময় আপনার কোন বছর কোন মাসগুলো আপনার ক্ষেত্রে যোগগুলো রয়েছে সেটা জানার পর আপনার কিন্তু ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। শুধু যারা ভিডিও শুনছেন, প্রতিদিন ইনভেস্টমেন্ট করছেন, স্যার আমার তো হচ্ছে না, আপনি আগে দেখে নিন না যে আপনার জন্য আদর্শ টাইম কোনটা, আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আগে দেখা দরকার। আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম কিন্তু বলি, তার মধ্যে আপনার রাশিও কিন্তু থাকতে কিন্তু পারে। এবং একই রাশির আমি বারবার বলছি, লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি একই ভাগ্য? রাশি অনুযায়ী কি আপনার একই জিনিস ঘটছে? একই রাশি মানুষ সবাই কি ধনী হয়ে আছে বা সবাই কি গরিব হয়ে আছে? তা নয়। আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার ব্যক্তিগত হস্তরেখা, আপনার ক্ষেত্রে দশা মহাদশা বিশেষভাবে কিন্তু দেখা কিন্তু দরকার। আমি এই জন্য বারবার বলছি, নিজস্ব পার্সোনাল চার্ট একবার বিচার বিশ্লেষণ আগে করুন, কখন আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আপনার রাহু রক্ষা কবচ প্রয়োজন আছে কি না, সেটা এক্সপার্ট অ্যাস্ট্রোর সঙ্গে আলোচনা করার পর আপনি এই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান কিন্তু করুন এবং ভাগ্যভাবকে জাগান। ভাগ্যের এটা সম্পূর্ণরূপে খেলা। এবং এর পাশাপাশি আপনার জন্মছককে সংস্কার করুন, বিচার বিশ্লেষণ করুন, কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিতরূপে আপনার কিন্তু এই মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল বুধবার পাঁচ রাশির আমি নাম বলবো এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। আগামীকাল 12টা থেকে 1:30টা পর্যন্ত রাহুকাল রয়েছে। রাহুকালটা আমি বারবার বলছি, যে কোনো শুভ কাজ থেকে আপনারা বিরত থাকুন। এবং পাঁচ রাশির নাম এবং রাশিভিত্তিক কিছু কিছু শুভ সময় আমি বার করেছি, এটা অনেকক্ষণ রিসার্চ করার পর কিন্তু প্রতিদিন আমি রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাই, যেটা আপনার যদি ছক পারমিট করে, আপনার যদি যোগ থাকে, হয়তো আপনার সাথে আগামীকাল আমি যে কথাগুলো বলছি আপনি কোটিপতি লাখপতি বা হাজার টাকা আপনি পেতেও পারেন। কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকালের জন্য কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আপনাদের 9। আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে 10:36 থেকে আপনার 11:14 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ, 10:36 থেকে 11:14 কুম্ভ রাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা রয়েছে সকাল 9:45 থেকে 11:24 পর্যন্ত। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট, তবে আপনার জন্মছকে যোগটা থাকা একান্তই দরকার। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 9। আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে আগামীকালের জন্য সেটা হচ্ছে সকাল 10:04 থেকে আপনার 11:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। যদি আপনার যোগ থাকে, আপনি ধনুরাশি মানুষ, হয়তো আপনার কালকে মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটতেই কিন্তু পারে। এরপর যে রাশির আমি কথা বলবো
সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2, এবং আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 6। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 11টা থেকে আপনার 11টা 34 মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ যদি আপনার যোগ থাকে, বৃশ্চিক রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, আপনার যদি ছক পারমিট করে, যদি যোগ যদি থাকে, হয়তো আপনার কালকে এই বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এরপর যে রাশি সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা সময়টা রয়েছে সকাল 10টা থেকে 11টা 22 মিনিট পর্যন্ত। নমস্কার।